শারীরিক দুর্বলতা, যে কোনো ধরনের অপারেশন কিংবা ডেঙ্গু চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা উপাদান স্যালাইন। হঠাৎ করে কি কারণে বাজারে স্যালাইনের সংকট তৈরি হলো তা জানে না ফার্মেসি ব্যবসায়ী সহ ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশচন্দ্র ঢালী। পলাশচন্দ্র ঢালী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই স্যালাইনের একটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার অভিযোগ রয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা বিভিন্ন কর্মকর্তারা আসলে অভিযান পরিচালনা করেছেন, তারপরেও এই সমস্যা সমাধান হচ্ছে না। ঠিক কি কারণে হচ্ছে না বা সেখানকার কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। যেমনটি বলছিলেন যে হঠাৎ করে গত প্রায় দেড় দু মাস ধরে এই যে স্যালাইনের যে সংকট সেটি তৈরি হয়েছে। আমি গতকাল এবং আজকে সকাল থেকে বেশ কয়েক জায়গায় খবর নিচ্ছি। খুলনার যে সকল ফার্মেসি রয়েছে, সে সকল বড় বড় যে সকল ফার্মেসি গুলো, যে সকল ডিলার রয়েছে, বিভিন্ন কোম্পানির ডিলার, সব জায়গাতে আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যে বলেছে যে বড় বড় যে সকল ফার্মাসির যে সাপ্লায়ার, বিশেষ করে বেসকিমকো, অফসো স্যালাইন কিংবা স্কয়ার, এইসব কোম্পানির কিন্তু এই মুহূর্তে স্যালাইনের কোনো ধরনের কোনো সাপ্লাই নাই। এছাড়াও অন্যান্য যে সকল ছোট ছোট যে সকল কোম্পানি স্যালাইন সাপ্লাই দেয়, বিশেষ করে লিব্রা, পপুলার, অরিয়ন, একমি, নিয়ে কিন্তু বর্তমানে যে সকল রোগীর স্বজনেরা বা রোগী যারা এই স্যালাইন যাদের প্রয়োজন হয়, অতি প্রয়োজনীয়, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু এই বিষয়ে কিন্তু যে ফার্মেসির মালিক কিংবা সরাসরি যদি বলি যে ওষুধ কোম্পানিতে সকল প্রতিনিধি আছে, তারাও কিন্তু এই বিষয়ে কোনো সমাধান তারা কিন্তু দিতে পারেন নাই। এ বিষয়ে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ভোক্তা অধিকারের যে অভিযান, আজকে আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে, তারাও কিন্তু আজকে আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো কোনো অভিযান হবে, কিন্তু ভোক্তা অধিকারের থেকেও আজকেও কোনো খুলনাতে কোনো অভিযান হয়নি। মোটামুটি যে এই যে ক্রাইসিস, এটা সমস্যা, এটি একেবারে জাতীয় সমস্যা, যে কারণে ওষুধের যে সকল ফার্মেসি রয়েছে এবং সাধারণ যে রোগীর স্বজনেরা, তারা বলছে এই সমস্যাটি জাতীয়ভাবেই সমাধানের জন্য তারা দাবি জানিয়েছেন। আমার কাছে তাসফিয়া, খুলনা থেকে যে স্যালাইনের যে ক্রাইসিস, এতটুকুই ছিল তথ্য। ধন্যবাদ।